Darum, darum, darum. অদ্ভুত গান হ্যাঁ, আমার মন বসে না নগরে তাই তো এলাম শহরে, ইট পাথরের নগরে তাই মন বসে না শহরে তাই তো এলাম নগরে, শহর সাগর পেরে এসে আমার মাতাল মাতাল করে। আমাদের দ্বাদশ শ্রেণীর ঠিক এই গানটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে মহুয়ার দেশ কবিতাটি, আর এখানে সমর সেনের মহুয়ার দেশ, আর এখানে কবি শক্তি চট্টোপাধ্যায়, আধুনিক কবি ঔপন্যাসিক শক্তি চট্টোপাধ্যায়, আমরা সবাই নাম শুনে থাকি শক্তি চট্টোপাধ্যায়, বিভিন্ন উপন্যাস লিখেছেন, অবনি বাড়ি আছো কাব্যগ্রন্থ, আমি ধর্ম আছি জিরাপো আছি, অদ্ভুত দুটি। এইসব কাব্যগ্রন্থ বা উপন্যাসের মানে জনক যিনি শক্তি চট্টোপাধ্যায়। আমরা কম বেশি যারা বাংলা সাহিত্য চর্চা করি তারা সবাই কোনো না কোনো সময় কবি উপন্যাসিক ছোট গল্পকার আধুনিক কবি শক্তি চট্টোপাধ্যায়ের নাম শুনে থাকি। কবি 1933 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1995 সালে এই পৃথিবী ছেড়ে তিনি চলে গেছেন। অঙ্গুরিতার হিরণ্য জল কাব্যগ্রন্থটি কবি 1980 সালে লিখেছেন। 1980 সাল কেয়ার দিতে হবে এটা, এই কবিতার প্রেক্ষাপট 1980 সালের তদানন্তীন বাংলার অর্থনীতি সমাজ জীবন এই কবিতাটাকে অবশ্যই প্রভাবিত করে। 1980 সাল অর্থাৎ ঠিক মডার্ন ভারত, মানে ভারত পুরা স্বাধীন, স্বাধীন ভারত। ভারত তখন মোটামুটি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, কংগ্রেস শাসিত ভারত। সেই সময় ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গতেও, এবং ভারতে যথেষ্ট সভ্যতা উন্নত, যানবাহন থেকে শুরু করে কলকারখানা, শিল্প, মানে মানুষ, মানে জনসংখ্যাও যথেষ্টই বেড়েছে, মানুষ খুব বিজি। শহরের মানুষ, নগরের মানুষ তো প্রচুর বিজি, পরিশ্রমী, এবং ঘরের পর ঘর, রাস্তাঘাট, পার্ক এইসব তৈরি হচ্ছে, কলকারখানা, অফিস, আদালত। অর্থাৎ সেই সময় যে গ্রাম সভ্যতা, শহর আস্তে আস্তে গ্রামকে গ্রাস করে নিচ্ছে। অর্থাৎ যদি কোনো এলাকাটা গ্রামীণ সভ্যতা ছিল, বিভিন্ন গাছ গাছড়ায় ফুলে চাষ করতো মানুষ, খাদ্য সংগ্রাহক ছিল, খাদ্য উৎপন্ন করতো জমিতে চষে, সেইখানে আস্তে আস্তে ইট কাঠ পাথরের সভ্যতা, বড় বড় বাড়ি গাড়ি রাস্তাঘাট এইসব তৈরি হয়ে সবুজের পরিমাণটা দিনের পর দিন, সবুজের সভ্যতা, সেই সভ্যতার পরিমাণ সেই সময় কম ছিল, উন্নতিটা ঝেড়ে হচ্ছিল পঞ্চবর্ষকী পঞ্চম পর্যায়ে 1980 সালে। সেই সময় কবির একটা সচেতন, পরিবেশ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা তদানন্তীন যে মানুষ, যে নগর বিলাসের মানে উন্মুক্ত মানুষ, উন্মত্ত মানুষ নগর বিলাসে, তাদেরকে একটা একটা মোক্ষম কিছু সচেতন, কিছু সচেতনমূলক কিছু বাণী দিয়েছেন এই কবিতার মধ্যে, যাতে করে তারা সচেতন হয় এবং ব্যস্ততার মধ্যেও একটু সবুজের সন্ধান করতে বলেছেন সবাইকে, এবং পরিবেশকে নির্মল বানাতে বলেছেন। নির্মল পরিবেশ তৈরি করার একটা আহ্বান এই কবিতার মধ্যে কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের সবাইকে, পাঠককে, ছাত্রছাত্রী যারা এই কবিতাটি পাঠ করছেন তাদের সবার উপর একটা আশা, একটা উপদেশ, একটা অর্ডার বলা যায় কবি দিয়েছেন এই কবিতায়। কবিতাটির মূল গ্রন্থ অঙ্গুরিত হিরণ্য জল, 1980 সাল, 13 নম্বর কবিতা। তো আমি যদি কবিতার লাইনে থাকি তাহলে আমরা কবিতার লাইনে চলে আসি, তাহলে আমরা কবিতার লাইনে দেখতে পাব কবি লিখেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। অর্থাৎ কবি গাছগুলোকে তুলে আনতে বলেছে, তার মানে এই নয় কি যে গাছগুলো তুলে আনতে হবে কমপ্লেক্স থেকে, অর্থাৎ যেখানে গাছ আছে অনেক, বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, ফলের গাছ, এরকম নাম না জানা অনেক গাছ, সেই গাছগুলোকে তুলে এনে নগরায়ণের মাঝেই, নগরায়ণের মধ্যেও প্রচুর বাগান থাকে, প্রচুর রাস্তা রাস্তায় ফাঁকা জায়গা থাকে, স্কুলে ফাঁকা জায়গা থাকে, কলেজে ফাঁকা জায়গা থাকে, হসপিটালে ফাঁকা জায়গা থাকে, বিভিন্ন অফিসের মধ্যে বেড়া দেওয়ার পরেও অনেক ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাগুলিতে যেগুলি পড়ে আছে সেই জায়গাগুলিতে কবির
গাছ লাগার আহ্বান অর্থাৎ সবুজের শোভা বাড়ানোর আহ্বান দিয়েছেন প্রথম লাইনেই। গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, অর্থাৎ গাছ দেখে যাওয়া। কবি তার জীবনের শেষ লগ্ন 1980 সাল, 1933 থেকে 80, প্রায় কবির এখন 50, 33, 83, প্রায় 50 মানে মধ্যজীবনের কবি। তো মধ্যজীবনের কবিমন দেখে যেতে চাইছে গাছ। কবিমন কিছুদিন আগের এলাকায় প্রচুর গাছগাছড়া ছিল যে এলাকায় বাস করতেন, সেই জায়গায় আজ নগরায়ণ, ইটকাঠের পাথর, যানবাহন, যন্ত্রসভ্যতা, শিল্প এসেছে অনেক, মানুষ মডার্ন হচ্ছে, ফলে গাছের পরিমাণ অবশ্যই কমেছে। কবি চাইছে এখানে গাছ দেখতে, আবার চায় যে সবুজে সবুজে ভরে যাক পৃথিবীটা, মাটিতে এ মাটি সবুজ সবুজ হয়ে উঠুক, খুশির রঙে ভরে উঠুক গোটায়। তো গাছ দেখে যাওয়া তাই কবির একটা ইচ্ছা, একটা অভিলাষ কবির, এখানে গাছ দেখে যাওয়া। এবং গাছের সবুজটুকু শরীরের দরকার, শরীরের জন্য ডাইরেক্ট আমরা এমনি তো জানি যে আমরা যদি কাঁচা কোনো জিনিস খেতে পারি, কাঁচা নিম পাতা একটা তুলে খেতে পারি, কাঁচা নিম পাতা সবসময় আমরা নগর জগরে পাবো না, বাজার যাবো নিম পাতা হবে, কিন্তু প্রতি বছরের প্রতিটা সময় প্রায় ডোগার যে পাতাগুলো থাকে লাল লাল, সেটা যদি দুটা করে কেউ খেতে পারে অ্যান্টিবায়োটিক, কাঁচা বেল পাতা, কাঁচা বেল, পেয়ারা, এই গাছগুলো তো আমি আমার বাগানে লাগাতে পারি, ফলে আমার শরীরের এগুলো দরকার, শরীরে ভিটামিনটা দরকার, কিন্তু আমি ভিটামিনটা, আমার পয়সা আছে, আমি অনেক বিত্তবান, আমি এগুলো কিনে খেতে পারি, কিন্তু নিম পাতাটা কিনতে পাওয়া যাবে না সবসময়, বেল পাতাটা কিনতে পাওয়া যাবে না, একটা কুইলাখাড়ার পাতা কিনতে পাওয়া যাবে না, একটা পুদিনা পাতা কিনতে পাওয়া যাবে না, একটা ধনা পাতা কিনতে পাওয়া যাবে না, এগুলো আমরা বাড়িতে করতেই পারি, এগুলো সবাইকে নিজের ব্যস্ততার মধ্যেও, এবং আমার জায়গা নেই এটা বলা যাবে না, এটা বাহানা, এই গাছগুলো লাগানোর জন্য যথেষ্ট জায়গা সবার বাড়িতে আছে, সবার বাগানে আছে, সব অফিসে আছে, সব কলেজের ধারে ধারে অনেক জায়গা পড়ে থাকে, ফুল গাছ কিছু, নয়নতারা গাছ, উদাহরণটা কবি দেয় নেই, কবি শুধুমাত্র শরীরের গাছটুকু দরকার বলতে এইটাই বোঝানো হয়েছে, অর্থাৎ ভেষজ গুণটা গাছের, গাছের যে ভেষজ গুণটা সেটা প্রত্যেক মানুষের শরীরে দরকার। আমরা মুনি ঋষি আদিম যুগের, আমরা আমাদের অভিব্যক্তি হয়ে হয়ে আজ আমরা নগরে এসেছি, আমাদের যে জিন সেটা সবুজে লালিত পালিত, অর্থাৎ সেখানে সুস্থ থাকা যায়, সেখানে রোগহীন থাকা যায়, তাই কবির শরীর সবুজ 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 সচেতন করেছেন সবাইকে যে সবুজ আরোগ্য লাভ করা যায়। কবি মন তারপরে লিখছে আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, আমরা একটু যদি ডাক্তার দেখাই, ভিটামিন ট্যাবলেট নিই, কৃত্রিম রাসায়নিক, সেখানে আমাদের ওই ট্যাবলেটটাকে আবার হজম করতে হয়, সেটা লিভারে একটা এফেক্ট আছে, ফলে প্রকৃত আমরা যদিও আরাম পায় এবং ব্যস্ততার জীবনে আমরা খেয়েও নিই, কিন্তু যদি আমরা আমার এলাকায় আমার সন্নিকটে নিম পাতা, কলমি পাতা, কালমেঘ পাতা, কোনো নয়নতারা গাছ, এইসব জিনিস থাকে, পুদিনা পাতা, একটা বেল গাছ, তাহলে আমার হয়তো আমি আমার সুস্থতা, আমি যেভাবে আছি সেই সুস্থতা আরও চিরকাল ভালো থাকবো, সবুজ দেখাও হবে, পাখি আসবে, পাখির আওয়াজ শুনবো, ফলে আমার একটা নির্মল পরিবেশ সৃষ্টি হবে, আমি চোখে আনন্দ পাবো, আমি যে কর্মই করি আমরা সেই কর্ম থেকে কিছুটা সময় আমরা অতিবাহিত করবো ওই সবুজ সবুজের মধ্যে, এবং আমার শরীরেও যতটুকু পারবো সবুজ অংশ দিতে পারবো শরীরকে, এটাই কবির অভিলাষ। এবং পরিবেশ, তার সাথে সাথে পরিবেশও সুন্দর হয়ে উঠবে, নির্মল হয়ে উঠবে, এটাই কবির আহ্বান সবার পাঠকের উপর। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, অর্থাৎ এখন আমরা সত্যিকারের জঙ্গল যেতে পারি না, আমাদের কর্মব্যস্ততে জীবন, কর্ম প্রগতিশীল সভ্যতাতে আমরা কেউ জঙ্গলে যেতে পারি না যে আমি জঙ্গলে গিয়ে দুমাস কাটিয়ে মানে জীবন কেটে আসি, এটা পারবো না আমরা কেউ, কিন্তু আমি যেখানে বাস করি সেখানে আমরা সবুজকে নিয়ে আসতে পারবো, আমি সবুজের সন্ধানে নিজে যেতে পারবো না সবুজ আবু জায়গায়, কিন্তু সবুজটাকে আমি আমার এলাকায়, আমার যেখানে আমি বসবাস করি সেই এলাকাতে কবি আনতে চাইছেন, অর্থাৎ সামাজিক বনসৃজনের কথা কবি এখানে বলেছেন, সামাজিক বনসৃজন খুব ইম্পর্টেন্ট। আমরা জানি 14 জুলাই থেকে 21 জুলাই একটা অরণ্য সপ্তাহ পালন হয়, স্কুলে কলেজ রাস্তার ঘাটারে সব ছাত্রছাত্রীকে ব্লক থেকে, মহকুমা অফিস থেকে, বন দপ্তর থেকে গাছ বিতরণ করা হয়, গাছের চারা বিতরণ করা হয় ফ্রি, এবং আমরা প্রত্যেকেই ওই 14 জুলাই অর্থাৎ বর্ষাকাল ঠিক আমাদের এই পরিবেশে
বৃক্ষরোপণ করা হয়, এটাকে এইভাবে নানান রেলওয়ে প্ল্যাটফর্মের ধারে ধারে, রেল লাইনের ধারে ধারে কিছু অনেক পুরো জমি থাকে, অনেক পুরো জমি, স্কুল মন্দিরের ধারে, মসজিদের ধারে, রাস্তার ধারে অনেক পুরো জমি, সেখানে আমরা মেপে ঝেপে বিভিন্ন ধরনের গাছ, নিম গাছ তো গরু তো খায় না, নিম গাছ লাগাতে পারি, বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ লাগাতে পারি যেখানে জল কম আসে, মোট কথা সবুজে ভরিয়ে দেওয়া যাবে এলাকাটা, চাইলে চাইলে মানুষ সচেতন হলেই সবুজে ভরে যাবে এলাকা, এবং মানুষও রোগ মুক্ত হবে, মানুষ একটা সুন্দর পরিবেশ, মানুষের একটা বিভিন্ন সময় ইউজ হবে, মানুষের ভাবনা চিন্তা সব সবুজের মধ্যে থাকলে আস্তে আস্তে দূর হয়ে যায়। অনেক ব্যস্ততার মধ্যে সবুজের মধ্যে রেখে মানুষ কিছু কাজ করে, কুড়ে ওটা তুলে ওটাকে পরিচর্যা করে, ফলে মানুষের মধ্যে এই একটা পরিশ্রম হয়, পরিশ্রমের পরে এই যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, সুগার, এগুলোর পরিমাণ কমতে থাকবে আস্তে আস্তে। এটাই কবি সব কিছুই বলতে চেয়েছেন, কবি তার লাইনে সব কিছু উল্লেখ না থাকলেও এইসব এইসব জিনিসই বলতে চেয়েছেন অ্যাকচুয়াল, আরোগ্য কথাটার মধ্য দিয়ে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি এবং শহরেই থাকবো, এই কবিতার কথা লেখেন, শহরেই থাকতে হবে। আমি একটা আমি কোনো অফিসে কাজ করি, আমি একটা রেলে কাজ করি, আমি ব্যাংকে কাজ করি, আমার কিন্তু আমি শনি রবিবার ছুটি পাই, আমি বিভিন্ন দিন ছুটি পাই, আমি সকালে 10টার পর যাই 9টা পর্যন্ত আমার বাগানে আমি কাজ করতে পারি, বিকেলে এসে পরে আমি কিছু কাজ করতে পারি, কিছু চারা গাছ রোপণ, পুদিনা গাছ রোপণ, এটা আমারও ভালো হবে, আমার শরীরেরও ভালো হবে, আমার মনও ভালো থাকবে, আমি একটু পরিশ্রম হবে, শরীরটা নড়াচড়া হবে, এবং আমি দেখবো স্বভাববর্ধন হবে, রকমারি প্রজাপতি আসবে বাগানে, রকমারি ফুল আসবে, এইটা নিয়ে কত না সুন্দর জীবন কেটে ওঠে। এটাই কবিমন কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের বলতে চেয়েছেন। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, অর্থাৎ আজকে যে গাছটায়, যে এলাকাটায় কোনো অফিস হয়েছে, সেইখানে কোনো আম বাগান ছিল হয়তো, পলাশ বাগান ছিল হয়তো, কুল বাগান ছিল, সেখানে আজ অফিস, সেখানে আজ রেললাইন, কিন্তু তা বলে কি আমরা অফিস করবো না, রেললাইন করবো না, আমরা কি পিছিয়ে পড়বো, আবার আদিম যুগে চলে যাবো? না, কবিমন এটাও চায়নি। নগরের মাঝে মাঝেই গাছ লাগাতে বলেছেন, কবিমন নগরকে ধ্বংস করতে বলেনি, শিল্পকে ধ্বংস করতে বলেনি, শিল্প নগরায়ন উন্নতির মাঝে মাঝেই সভ্যতার এগিয়ে যাক, তার সাথে সাথে সেই ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গায় সামাজিক বনসৃজন, অর্থাৎ সমাজকে নিয়ে, উন্নতিকে নিয়ে, শিল্পকে নিয়ে বনসৃজন করতে কবি এখানে আহ্বান করেছেন আমাদের সকলকে। সবুজের অনটন, সবুজ অনটন মানে অভাব, অনটন ঘটছে, কিন্তু সবুজের পরিমাণ আমরাকে বাড়াতে হবে, তাই বলি কবি এই প্রবলেম বলেছে প্রথমে, এবার তাই আবার কবিমন বলছে, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। কবিমন অভিলাষ, মনের ইচ্ছা, অদম্য ইচ্ছা যে একটু গাছ দেখে যায়, সবাই গাছ লাগাক, সবাই সবুজ সচেতন হয়ে উঠুক, আবাল বৃদ্ধ বনিতা, বিদ্যার্থী, শিক্ষার্থী, কৃষক, সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি জীবিকার মানুষ সবুজ সচেতন হয়ে উঠুক, এবং তাদের যে নিরলস একটা সবুজ সন্ধানে একটা প্রচেষ্টা নগরকেও, কলকারখানাও সবুজে ভরিয়ে তুলবে, এই কবিমনের ইচ্ছা। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, অর্থাৎ ওই তো একটা বাগানে পরিচর্যাও হবে, আমি বাগান থেকে কিছু ভিটামিনও পেতে পারি, এইটাই দেহ, দেহ চাই বলতে, আর মন তো সবুজের সন্নিকটে আমরা সবাই, কে না ভালোবাসে, পৃথিবীতে এমন কেউ নেই যে সবুজ ভালো লাগে না বা সবুজ ভালোবাসে না। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবিমন দেখতে চাইছে সবুজ। আশা করি কবি শক্তি চট্টোপাধ্যায় শুধুমাত্র এটার থেকে যে ছোটো প্রশ্ন আসবে বা বড় প্রশ্ন, এটা শিক্ষাটা নিতে হবে, বাস্তব জীবনে এটা কাজে লাগাতে হবে, এটাই প্রকৃতির গল্পটি বা কবিতাটি পড়ার সাফল্যমণ্ডিত। লাইন তো ছোটো, অর্থও তো বিরাট কিছু নয়, শুধু সামাজিক বনসৃজনটাকে ভেবে কথা লিখতে হবে, সামাজিক বনসৃজনের একটা বিরাট মূল্যবান তথ্য। আর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই দিনও আমরা সামাজিক বনসৃজনের অঙ্গীকারবদ্ধ। আর 14ই জুলাই থেকে 21 জুলাই আমরা অরণ্য সপ্তাহ পালন করি, সারা সপ্তাহ জুড়ে স্কুল, কলেজ, অফিস, আদালত, সমাজ জীবনের বিভিন্ন গ্রামের মেয়েরা, ঘরোয়া কাজ, ঘরোয়া মেয়েরাও একটা সবুজের বিভিন্ন পরিচর্যা, যত্ন, গাছ লাগানো, এরকম আমরা করতেই পারি একটা সপ্তাহ অন্তত বর্ষাকালে। এইভাবেই আমরা নগরায়নের উন্নতির সাথে সাথে বাগানে এসে সবুজ, অরণ্যে না গিয়ে আমরা অরণ্যকেই আমাদের বাগানের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে, আমরা যেখানে ঘোরাফেরা করি, আমরা যেখানে থাকি, আমার আমার যাওয়া আসার পথ, আমার থাকার পথ, আমার ঘুমানোর পথ, আমার ঘুমানোর এলাকা, আমার বেড়ানোর জায়গাতে যেমন সবুজ ভরে থাকে, এই কবি শক্তি চট্টোপাধ্যায়ের একটা আহ্বান। ওকে।